নমস্কার। আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লায়লাপুর সীমান্তে বাংকার বানাচ্ছে মিজো বাহিনী, আতাউর শরীফ সাধনদের বাধা। মোদী ও সোনোয়ালের জন্যই ধলাইয়ে উন্নয়নের জোয়ার এসেছে বললেন পরিমল। নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে, জেলাশাসকের অনুমোদিত কমিটির উপর আস্থানে ভাগাডোহরবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম মিজোরাম সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতির কোনো উন্নতি নেই। সীমান্তের আসাম অংশে যে এলাকা মিজোরা তাদের দখলে রেখেছে সে অংশে বাড়িয়ে তোলা হয়েছে অতিরিক্ত আইআরপি বাহিনী। রণন্দেহী মেজাজে রয়েছে জওয়ানরা, এমনকি সেই স্থানে গড়ে তোলা হয়েছে বাংকার যেন যুদ্ধের প্রস্তুতি। বৃহস্পতি ও শুক্রবার ওআইএমএ এমজেডপি সংগঠনের সদস্যদের নিয়ে সীমান্তে বেশ কিছু বাংকার বানিয়েছে মিজো বাহিনী। শুক্রবারই নতছড়া থেকে তুলে নেওয়া দুই কৃষককে ছেড়ে দিয়েছে মিজোরাম পুলিশ। ছেড়ে দেওয়া হয়েছে কনপুইতে আটকে রাখা ট্রাক চালকদেরও। এদিকে শুক্রবার বিকেলে সীমান্ত এলাকা পরিদর্শন করেন কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভূঁইয়া, আমরা বাঙালির নেতা সাধন পুরকায়স্থ প্রমুখ। এদিন তারা প্রথমে সীমান্তের তুলারথল নথছড়া থেকে যে দুই কৃষককে তুলে নেওয়া হয়েছিল তাদের খোঁজ নিতে সীমান্তের বাঘেওয়ালা পর্যন্ত যান। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। সেখান থেকে ফিরে সীমান্তের খুলি ছড়ায় দুষ্কৃতিকারী দ্বারা বোমা হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া 990 নম্বর ধলাখাল এলপি স্কুল পরিদর্শন করতে যেতে চাইলে খুলিছড়া সেতুর উপর তাদের বাধা দেয় মিজোরাম আইআরপি বাহিনী। এ নিয়ে দুপক্ষের মধ্যে বেশ গরম কথাবার্তা চলে। একসময় আইআরপি বাহিনী তাদের দিকে বন্দুক তাক করে আর সামনে না এগোনোর হুঁশিয়ারি দেয়, ফলে তারা আর এগোতে পারেননি। সেখান থেকে ফিরে তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, মিজোরাম সংবিধানের যুক্তরাষ্ট্রীয় নীতি লঙ্ঘন করছে। তাদের হাবভাবে বোঝা যায় তারা যেন অন্য রাষ্ট্রের বাসিন্দা। শরীফুজ্জামান অভিযোগ করেন, মিজোরাম ভারতবর্ষের একটি রাজ্য না ভেবে তাদের আলাদা রাষ্ট্র হিসেবে মনে করছে। বর্তমান মিজোরাম সরকারের এমএনএফ অতীতে পৃথক রাষ্ট্র করার আন্দোলন করেছিল, তাই বর্তমান পরিস্থিতিতে চীন ও মায়ানমারের চক্রান্তে মিজোরামকে ভারত থেকে আলাদা করার পরিকল্পনায় এ ধরনের কার্যকলাপ চালাচ্ছে বলে সন্দেহ ব্যক্ত করেন তিনি। সরকারের কাছে দাবি রাখেন, কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে আসাম মিজোরাম সীমান্ত পরিস্থিতির তদন্ত করানোর জন্য। এদিন খুলিছড়া থেকে ফিরে সীমান্তের লায়লাপুরে আন্দোলনকারীদের সঙ্গে মিলিত হয়ে তাদের সমর্থন জানেন তারা। শনিবার সীমান্ত এলাকা পরিদর্শনে যায় কংগ্রেসের এক প্রতিনিধি দল। তারা প্রথমে গত 17 তারিখের মিজো হামলায় গুরুতর জখম হওয়া লায়লাপুরের বাসিন্দা গাড়িচালক নাজিম উদ্দিনের বাড়িতে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। পরে লায়লাপুর পুলিশ গেটের সামনে আন্দোলনরত বিভিন্ন ক্লাবের সদস্যদের সঙ্গে মিলিত হন। সেখান থেকে প্রতিনিধি দলটি সোজা চলে যায় খুলিছড়ায়। সেখানে গিয়ে তারা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন।
সেখান থেকে ফিরে লায়লাপুর মিজো তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন। প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার, ধলাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস টিকিটের অন্যতম দাবিদার কামাখ্যা প্রসাদ মালা, নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিত, দক্ষিণ ধলাই জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম লস্কর, আইনউদ্দিন লস্কর, নজরুল লস্কর, পল্লী উন্নয়ন ক্লাবের সম্পাদক জমিনউদ্দিন লস্কর, রিয়াজউদ্দিন তালুকদার প্রমুখ। আমাদের সন্দেহ হচ্ছে যে নিরাপত্তা রক্ষীদের কারণে দেওয়া হয়েছে অত্যন্ত অপ্রতুল, এদের উপরে কোনো সময় আক্রমণ হতে পারে। সুতরাং নিরাপত্তা আরও বাড়ানো হোক এবং ভারত সরকার এই ব্যাপারে দৃষ্টি দিক, যাতে করে অনতিবিলম্বে এই সমস্যার একটা স্থায়ী সমাধান হয়। আজকে আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, আমরা এদের মধ্যে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছি, যে আগে দেখেছি আমরা, পূর্বে দেখেছি এই লালাপুর সীমান্তেই মিজোরা এসে হানা দিত, কিন্তু আজকে সমস্ত বর্ডারে, আজকে কুলিছড়া বলুন, বাগেওয়ালা বলুন, আজকে এই লালাপুর অঞ্চল বলুন, হাইলাকান্দি করিমগঞ্জ, যেখানে যেখানে মিজোরামের বর্ডার আছে সব জায়গায় তারা একসঙ্গে আক্রমণ করেছে এবং নতুন করে একটা কথা তারা আমদানি করেছে, যার মধ্যে আমরা রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, যেটা হচ্ছে বাংলাদেশি মুসলমানরা এখানে লালাপুরে এসে অবরোধ সৃষ্টি করেছে। কিন্তু এখানে কোনো হিন্দু মুসলমানের প্রশ্ন নেই, এখানের মানুষ তার জানমালের নিরাপত্তার জন্য অবরোধ সৃষ্টি করেছে, সেই অবরোধ অত্যন্ত ন্যায্য, সেই অবরোধ যাতে তুলে নেওয়া হয় তার জন্য প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হোক সেটা আমরা চাই, যাতে করে মিজোরামের মানুষও না খেয়ে মরুক সেটা আমরা চাই না। তো আমরা অত্যন্ত ভাগ্যবান বলতে পারেন আর দুর্ভাগ্যবানও বলতে পারেন, জানি না, যে সমস্ত জায়গা এখন পর্যন্ত দখল করে নেওয়া হয়েছে, মিজোরাম দখল করেছে, সেই জায়গাগুলো বন বিভাগের অন্তর্গত, এবং আমাদের এখানকার দলাইয়ের নির্বাচিত যিনি বিধায়ক তিনি হচ্ছেন বন বিভাগের মন্ত্রী। আজকে আসামের মানুষগুলো যখন বন বিভাগের কোনো জায়গাতে যায়, রাতারাতি করে তিনি এদেরকে ইভিকশন করে দেন, এদের গড় বাড়ি সরিয়ে দেন, কিন্তু মিজোরামের পুলিশ, মিজোরামের মানুষ এসে আসামের জমি, উনার সমষ্টির জমি দখল করে বসে আছে, উনি এসে এখানে উগিযুগি দিচ্ছেন, কিছু মানুষের সঙ্গে কথা বলছেন, চিরাচরিত তাদের যে প্রথা সেই বিভাজনে রাজনীতি করার চেষ্টা করছেন, এতে আমরা দুঃখিত। আমরা মাননীয় পরিমল শুক্লবৈদ্যবাবুকে বনমন্ত্রী হিসাবে ওনাকে অনুরোধ করবো যে ওনার বিভাগ উনি যেন সুচারুরূপে পরিচালনা করেন, ওনার মুখ্যমন্ত্রী এবং ওনার নেতাদের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে যেন একটা স্থায়ী সমাধান হয়, সেই দাবি আসাম সরকারের মন্ত্রী হিসাবে। গত 19 অক্টোবর শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় ও শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল একটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার সড়কের শিলান্যাস করেন। সড়কটি ইএনডি পয়েন্ট ওয়াটার ওয়ার্কস রোড থেকে শুরু করে ভাগাডহর সহ বেতুকান্দি হয়ে বাদ্রিবীচ পর্যন্ত কাজ হবে বলে জানা যায়, যার নির্মাণ ব্যয় 6,49,00,000 টাকা এবং মেনটেন্যান্স বাবদ 7,80,000 টাকা। এই কাজের দেখাশোনা করার জন্য স্থানীয় লোকের দ্বারা একটি কমিটি গঠন করা হয়েছিল, যা কাছাড়ের জেলাশাসক অনুমোদন দিয়েছিলেন, কিন্তু ভাগাডহর, বড়জুড়াই ও বেতুকান্দির অনেকেই এই কমিটির উপর আস্থা রাখতে পারছে না। বিগত দুদিন থেকে তারা এই অঞ্চলের প্রতিটি লোকের কাছে চিঠি পাঠিয়ে আরেকটি নতুন কমিটি গঠনের আর্জি জানাচ্ছেন। একই কাজের পরিপ্রেক্ষিতে দুটো কমিটি গঠনের ব্যাপারে জানতে চাইলে তাদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়, জেলাশাসক দ্বারা অনুমোদিত কমিটিতে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি এবং তাদের কোনো আস্থা নেই এই কমিটিতে বলে জানান তারা। জুরাই মধুরবন বেরাঙ্গা জিপি ওয়াটার অক্স রুট থেকে বেতকান্দি ইয়া বজুরাই ইয়া নয়া সড়ক বাগাডোর জেলাতে কদিন আগে এখানে জানাশ হয়েছে আমাদের সম্মানিত এম রাজদীপ রায়, এখানে বেজান দুঃখ কষ্টর মাঝে মানুষ গাত গুড়ার মাঝে কষ্ট করিয়া চলছর, তাই এখানে এখান এমপির দৌলতে এই রাস্তাগুলো আমরা রখাই যাইছে, এমপিকে ফুলের উপর আমি ধন্যবাদ জানাই আমার ডিপি এলাকার তরফ থেকে। আর এখানে কাজ আরম্ভ হয়েছে, এখানে কিছু কাজ চলে, সাইট ক্লিয়ারেন্স চলে, আর মাটি কিছু করা করে, আর যেগুলো আমরা এলাকার বাসী আমরা যতক্ষণ সাহায্য সহায়তা করা যায় কন্ট্রাক্টর দিয়ে কাজগুলো ভালো হইতো, এস্টিমেট হিসাবে হইতো, আমরা বহুত দৌড়াদৌড়ি করি এই কাজ টেনশন করছেন। আমরা রাজদীপ রায় এমপি ওনাকে আমার গ্রামবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাই, আর বিশেষ কিছু কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি গঠনের ও আমরা এলাকারবাসী কোনো মান্যতা দেওয়া হয়েছে না, আমরা এলাকাবাসী সবে দেখবো এগুলা কাজ খিলা হয়। বর্জালেঙ্গা ব্লকের আওতাধীন দুটি সোশিও কালচারাল হল ও একটি কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শনিবার রাজ্য সরকারের মিন, আবগারি, বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ধলাই বিধানসভা কেন্দ্রের বর্জালেঙ্গা খণ্ড উন্নয়নের আয়রংমারা জিবিতে বিধায়ক তহবিল থেকে 2,00,000 টাকার ব্যয় সাপেক্ষে একটি সোশিও কালচারাল হলের উদ্বোধন করেন।
তারপর বরজালেঙ্গা জিপি চাঙ্গাড়ি টিলার দুর্গাবাড়িতে 2,50,000 টাকার ব্যয় সাপেক্ষে আরেকটি সোশিও কালচারাল হলের সূচনা করেন মন্ত্রী। তারপর ধোয়ারবন জিপির বড়লাইন হনুমান মন্দিরের 3,00,000 টাকার ব্যয় সাপেক্ষে কমিউনিটি হলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, ধলাই কেন্দ্রের উন্নয়নে কোনো ত্রুটি করবেন না। তিনি বলেন, বর্তমান নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এবং সর্বানন্দ সোনোয়াল সরকারের কঠোর পরিশ্রম এবং বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্যই আজ ধলাই কেন্দ্রে উন্নয়নের জোয়ার বইছে। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব। উপস্থিত ছিলেন বরজালেঙ্গা খণ্ড উন্নয়নের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, বরজালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর, জেলা যুব মোর্চার বিডিয়া ইনচার্জ মোহিতোষ তাঁতি, বরজালেঙ্গা মণ্ডল বিজেপি সাধারণ সম্পাদক বিষ্ণুদয়াল গোয়ালা, বরজালেঙ্গা মণ্ডল যুব মোর্চার সভাপতি সুজিত দাস, সম্পাদক কেশব দাস সহ অন্যান্য জিপি প্রতিনিধিরা। আপনাদের ভাবার প্রয়োজন আছে, 70 বছরে আপনারা এভাবে সরকারকে পাশে দাঁড়াতে দেখেননি আপনারা। এখানে বাগানের অনেক শ্রমিক আছেন আপনারা, 70 বছরে আপনাদের অ্যাকাউন্টে কেউ 1 টাকা পাঠায়নি, কিন্তু এবার আমরা বাগানের শ্রমিকের অ্যাকাউন্টে ধর্মেলা করে যারা পার্মানেন্ট শ্রমিক তাদের অ্যাকাউন্টে আমরা 5,000 করে টাকা পাঠিয়ে, আমরা শুধু ধর্মেলা করে টাকা পাঠিয়েছি এই কথা নয়, আমরা যারা বাগানে গর্ভবতী মহিলারা আছেন তারা যাতে কষ্ট না পান তার জন্য 3 মাস যাতে ঘরে বিশ্রাম করতে পারেন, সুন্দর স্বাস্থ্যবান সন্তান যাতে পৃথিবীকে উপহার দিতে পারেন তার জন্য আমরা 12,000 করে টাকা গর্ভবতী মায়ের অ্যাকাউন্টে পাঠিয়েছি, তার কাজ আরম্ভ। শুক্রবার কালীগঞ্জ আঞ্চলিক আমসুর উদ্যোগে ও জেলা আমসুর নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং প্রত্যন্ত কালীগঞ্জ অঞ্চলের বিশিষ্ট জনদের নিয়ে কালীগঞ্জ বাজার চৌমাথায় বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী ফ্রান্স সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর তাগিদে এক প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। এতে ফ্রান্স সরকারের বিরুদ্ধে স্লোগান সহ ফ্রান্সের পণ্য বর্জন বয়কট ধ্বনি দিয়ে আকাশ পাতাল মুখরিত করে তোলেন সহস্রাধিক ধর্মপ্রাণ ও উপস্থিত আমজনতা। মিছিল শেষে মহানবীর আদর্শের প্রতি অবমাননা এবং ব্যঙ্গচিত্র প্রদর্শন করা ফ্রান্স সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে ভারত সরকারের কাছে ফ্রান্সের সামগ্রী বর্জনের দাবি জানান সংস্থার কর্মকর্তারা। এদিনের প্রতিবাদী আন্দোলনে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসার মৌলানা ফুকরান আহমেদ, মৌলানা খালেদ আহমেদ, শিক্ষক আলী হোসেন প্রমুখ। শুক্রবার রাষ্ট্রীয় ওলামা কাউন্সিলের যোগদান সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কালাছড়া বাজারে জেলা সভাপতি আইনুল হকের পৌরোহিত্যে এদিনের সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত প্রায় 100+ কর্মীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে দলের নীতি ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন রাজ্যিক সম্পাদক তথা বরাকের ইনচার্জ জমির উদ্দিন। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম, মৌলানা নঈমুদ্দিন, আকমল হোসেন, আরশাদুল চৌধুরী প্রমুখ। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জমির উদ্দিন জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে জেলার 3-4 আসন সহ বড়াকে 6-7 আসনে দল প্রার্থী টিকিট প্রদান করবে। আমরা যোগ্য যদি কোনো হিন্দু ভাই তখন আমরা এখন জানি আমরা ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি ভোট দিব, ভাইস প্রেসিডেন্ট ভোট দিব, মেম্বারও আমরা রাখবো এবং আমরা পরিষদ দিয়ে দেয় যে আমরা এই দল কোনো পক্ষপাতমূলক কোনো আসন নাই। একটা রাজনীতি দল আমাদের বরাকের জন্য যদিও নতুন আমরা অনুভব করছি, কিন্তু বরাক ছাড়া আসামের বাহিরেও অন্যান্য জায়গায় এই রাষ্ট্রীয় ওলামা কাউন্সিল খুব গভীরভাবে আন্তরিকতার সহিত সমাজের সেবা করে যাচ্ছে, তাই এই দলকে বর্তমান পরিস্থিতির মুখাপেক্ষি হয়ে আমরা অভ্যর্থনা করেছি, আদরণীয় জানিয়েছি এবং এই রাষ্ট্রীয় ওলামা কাউন্সিলে আমরা যোগদান করেছি। আশা করি অনতিবিলম্বে
আপনারা দেখবেন এই কাউন্সিলের এই দলের কর্মপদ্ধতি, আশা করি আমার বিশ্বাস আপনারা দলে দলে যোগদান করবেন। শনিবার বড়খোলা মণ্ডলের ব্যবস্থাপনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে দলের আগামী দিনের কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক কিশোর নাথ, বড়খোলা প্রভারী বিমলেন্দু রায়, মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, সাধারণ সম্পাদক অজিত দাস সহ দলের কর্মকর্তারা প্রমুখ। আমার ভাগে 31,000 টাকা করেছি, আমি 31,000 টাকা আমি দিব। সাত চাপার লোক রয়েছে তো আপনারা জানেন আমাদের একজন মাত্র পঞ্চায়েত আছে, তাও কংগ্রেস ছেড়ে আমাদের দলে আসার জন্য একজন, আর তো কেউ নেই। এপুরি একজন ছিলেন ইন্ডিপেন্ডেন্ট, উনি ছেড়ে আমাদের দলে আসায় একজন এপুরি আছেন আমাদের কাছে। সাত চাপার লোকের সমস্ত আমাকেই চালাতে পারে। আমি আপনাদের কাছে একটাই আমি অনুরোধ রাখবো যে 12-13 তারিখ যে প্রোগ্রাম করা রয়েছে, আমাদের প্রভারী মহাশয় বিমলেন্দু দাস যেটা বলেছেন আপনাকে আপনাদের সুন্দরভাবে নোট করে নিন, আর যাকে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ডিসিশন থেকে শুরু করে সকাল ফ্লাইপোস্টিং থেকে শুরু করে যে যারা দায়িত্ব নিয়েছেন দায়িত্বটা আপনারা পালন করেন। দায়িত্ব নিয়ে যদি মনে করেন যদি আমার কোনো অসুবিধা আছে তাহলে আপনারা আগেই বলে দেবেন যে আমি দায়িত্ব নিতে পারব। দায়িত্ব নিয়ে যদি আপনারা কাজটা না করেন তাহলে ক্ষতিটা আপনারও হয়েছে, ক্ষতি আমাদের সমর্থনের ক্ষতিটা সেটা আমরা বুঝতে পেরেছি। এবার যে দায়িত্ব নিয়েছেন আপনার দায়িত্বটা কিন্তু নিজের বলে সব দায়িত্বটা আপনারা নিয়ে নেবেন, দায়িত্ব নিয়ে যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু হবে না। এছাড়া আর তো বলার কিছু নেই, বলার অনেক কিছু রয়েছে। এখন আমি সংগঠনে তুলি 12-13 তারিখের প্রোগ্রামের কথাটাই তুলে ধরছি শুধু, আরও যদি কীরকম কিছু বলার থাকে কিছু থাকে আমি তো সবসময় বলি। যেরকম কিছুদিন আগে আমরা বিজয় সম্মেলন করেছিলাম আমার বাড়িতে, ওই আমার মন্ডল প্রেসিডেন্ট বোরখোলা এবং সাঞ্চাপড়া ওনাদের সঙ্গে নিয়ে কথাবার্তা বলে একটা ছোটো করে একটা প্রোগ্রাম করা হয়েছিল অল্প সময়ের মধ্যে। ওই সময় অনেককে ডাকা হয়েছে, হয়তো অনেককে ডাকা হয়নি বা অনেককে ডাকা হয়েছে ওনারা আসেননি, এইভাবে রয়েছে। আগামী দিনে আরও কিছু একটু আমি প্ল্যান করেছি, আগামী দিনে যারা বুথ প্রেসিডেন্টরা রয়েছেন সব বুথ প্রেসিডেন্টকে নিয়ে আর একটা সম্মেলন করার ইচ্ছা আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। লায়লাপুর সীমান্তে বাংকার বানাচ্ছে মিজো বাহিনী, আতাউর শরীফ সাধনদের বাধা। মোদী ও সোনোয়ালের জন্যই ধলাইয়ে উন্নয়নের জোয়ার এসেছে বললেন পরিমল। নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে, জেলাশাসকের অনুমোদিত কমিটির উপর আস্থা নেই ভাগাডোহরবাসী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।